স্বামীকে মারধর করে খুনের অভিযোগে বিচ্ছুর গ্রাম থেকে এক গৃহবধূকে রবিবার রাত্রি এগারোটা নাগাদ গ্রেপ্তার করল বনোয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম লক্ষ্মী বাগদি বাড়ি বিচ্ছুর গ্রামে প্রসঙ্গত শনিবার বিকেলে ধৃতের স্বামী দয়াল বাগদিকে গুরুতর অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে মারা যায় দয়াল বাগদি মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ দেখে সন্দেহ হয় পুলিশের মৃত দয়াল বাগদি স্ত্রী লক্ষ্মী বাগদিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ বাড়ে পুলিশের মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করে বনোয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে দয়াল বাগদিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে বনুয়া থানার পুলিশ